প্রত্যেক দিনের মতো সেদিনও বড়ই ব্যস্ত ছিল ডক্টর ঈশানী সেন। সিস্টার, আইভিটা বাড়িয়ে দিয়েছেন? হ্যাঁ ম্যাম। পিছন থেকে একটা ডাক আসে, এই ঈশানী দাঁড়া। ডক্টর বিক্রম মুখার্জি ডক্টর ঈশানী সেনের কলেজের বিশেষ বন্ধু, এখন কর্মসূত্রে কলিগ। কি রে, দুদিন ধরে পাত্তাই নেই যে? খোঁজ করলে তো পাত্তা পাবে, তুমি নিজেই এত ব্যস্ত। আবার তুমি? এমন মারবো না, কলেজের শেষ দিন অবধি তো তুই তুকারি করেছিস। তখন সিচুয়েশনটা অন্য ছিল। আচ্ছা যাই হোক, এই সানডে আমার বাড়িতে ছোট্ট করে একটা পার্টি থ্রো করেছি, কাল আমাদের অ্যানিভার্সারি, তো কাল পার্টিটা না রেখে সানডেই রাখলাম। নাও আই ওয়ান্ট ইউ টু বি দেয়ার পজিটিভলি, কোনো রকম এক্সকিউজ শুনতে চাই না, ওকে? আচ্ছা বাবা, ওকে। হ্যাপি অ্যানিভার্সারি ইন অ্যাডভান্স, রুচি কাকে আমার গুড উইশেস দিও, কেমন? তুই একেবারে ইনকরেজিবল। স্যার, স্যার, ও রাকেশ, হ্যাঁ বলো। স্যার, এই আপনাকে ভাদুরী ম্যাডাম ডাকছেন। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আচ্ছা স্যার। নতুন ছেলে নাকি? হ্যাঁ, দু তিন দিন হলো জয়েন করেছে। ও আচ্ছা, তা ভাদুরী আবার ডাকছে কেন? নো আইডিয়া হোয়াটসোএভার। এনিওয়ে আসছি রে, সানডে কিন্তু আসতেই হবে, না হলে মাথায় কাটটা। যাবো যাবো। বসের জরুরি তলবে বিক্রম একটু আশ্চর্যই হয়েছিল, কিন্তু বেশি দেরি না করে ওর বস ডক্টর ঐন্দ্রলা ভাদুরীর কেবিনের দিকে পা বাড়ল। মে আই কাম ইন? না, অনুমতি আসে ভেতর থেকে। দরজা খুলতে বিক্রম একেবারে রাগে ফেটে পড়ে, কারণ সেখানে বসেছিল লক্ষ্মণ সিং, একজন বড় মেডিসিন ম্যানুফ্যাকচারার তথা শহরের প্রভাবশালী ব্যক্তি। বিক্রমের কাছে এবার জরুরি তলবের কারণটা একেবারে জলের মতো স্পষ্ট হয়ে গেছে। এসো বিক্রম, এসো। আরে ডাক্তার সাহেব কেমন আছে? ম্যাম, আপনি আমায় দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ। তা তুমি এনাকে চেনো তো? আলবাত চিনি। ইনি তো সেই মহান ব্যক্তি যিনি ইন্ডিয়ার পপুলেশন কমানোর জন্য মেডিসিনের জায়গায় বিষ বিক্রি করছেন। কি, তাই তো? মানে এ আবার কি কথা? আরে আরে, আপনি গুসা করছেন কেন? বলেন বলেন বিক্রম বাবু, আপনি বলেন। বলার তো কিছু নেই মিস্টার সিং, আপনার কোম্পানির ওষুধ খেয়ে যে লোকে অসুস্থ হয়ে পড়ছে সেটা যেমন আমি বুঝতে পেরেছি, আই এম শিওর অন্য অনেক ফিজিশিয়ানসও পারবেন। And it's our duty to prevent the administration of life-taking drugs into patients. Ma'am, I'm not the Hippocrates and oath niyechi degree nevar shomoy. I will not give a lethal drug to anyone if I'm asked, nor will I advise such a plan. Tumi amake shekhachho? Amake? Shekhachhi na ma'am, mone kore dicchi. Dr. Babu, koto taka lagbe? Koto? Human life is priceless, Mr. Singh. আপনার সর্বস্ব দিয়েও আপনি সেটা কম্পেনসেট করতে পারবেন না, তাই আমি ন্যাশনাল কোঅর্ডিনেশন সেন্টার অবধি খবর পৌঁছে দেবই। নাথিং ক্যান স্টপ মি। আচ্ছা, নাথিং ক্যান স্টপ, তাহলে এটাই আপনার ফাইনাল ওয়ার্ড তো? ইয়েস, ইটস মাই ফাইনাল ওয়ার্ড। ভুল করছো বিক্রম, খুব বড় ভুল করছো কিন্তু। এই ভুলটা করে যদি কারো ভালো করা যায় তাহলে আমি বার বার ভুল করতে রাজি আছি। গুড নাইট ম্যাডাম। এই বলে বিক্রম দ্রুত অফিস ছেড়ে বেরিয়ে যায়। ডক্টর ভাদুরী তখন প্রেসার কুকারের মতো ফুসছে, কিন্তু কি করবে ভেবে উঠতে পারছেন না। এই দুদিনের ছোকরা কি বড় বড় কথা দেখো না, আমাকে হিপোক্রেটস এর ওপর দেখাচ্ছে। বেঙ্গলি মে কাহাবা থা না, পিপিলি কা ডানা গজায় মরিবার করে, ও বিক্রমী পিপিলি কাজ। और मैं जलता दिया।
सब चला के राख कर दूंगा, समझे डॉक्टर? अच्छा अच्छा, ताई होता है ले। शुक्रवार रात प्राय 10:30 हाईवे रोड परिवार के साथ गाड़ी छुटिए बाड़ी फिर विक्रम। हाँ आज ही ओर एनिवर्सरी, ताई फैमिली साथ रेस्टोरेंटे सेलिब्रेट कर बाड़ी फिर। फैमिली बोलते और स्त्री रुचिका और ओर एकमात्र सन्तान 6 বছরের ছোট্ট রাজ। এই দেখো রাজ ঘুমিয়ে পড়েছে। তাই তো, হি মাস্ট হ্যাভ বিন টায়ার্ড। হ্যাঁ, স্কুল থেকে ফিরে রেস্তোরাঁ যাবে বলে হ্যাঁ ফোটা ঘুমোয়নি। ও বাবা, তাই নাকি? হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন্য। বাবা, হঠাৎ ডাক্তার বাবা এত রোমান্টিক, কি ব্যাপার? আমি তো চিরকালই রোমান্টিক ডার্লিং, কিন্তু কি করব বলো, কাজের চাপে তোমাকে রাজকে একটু টাইম দিতে পারি না। বিক্রম, আই নো ডিয়ার, আই নো, আমরা তো আছি তোমার পাশে। ইওর জব ইজ মাচ মাচ মোর ইম্পর্টেন্ট। তোমার হাতে কত জনের লাইফ ডিপেন্ড করছে বিক্রম, আই নো দ্যাট, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। আই এম সো লাকি রুচিতা, সো লাকি। তুমি না থাকলে ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যেত। আই এম ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। বিক্রম দেখো, পরের দিন বিভিন্ন সংবাদপত্রে ছোট্ট করে জায়গা পেল লরির সাথে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত 2 আহত 1। লরির চালকের অবশ্য খোঁজ পাওয়া যায়নি। সাদা আর্টিগা থেকে 3 জনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। 1 জন রয়ে যায় ভেন্টিলেশনে আর 2 জনকে নিয়ে যাওয়া হয় শ্মশান ঘাটে। 1.5 মাস পর চোখ খুলল বিক্রম। কোথায় আমি? এই যে, হ্যালো মিস্টার। কোথায়? আপনি কে? লিসেন ব্রাদার, আই এম নট ইম্পর্টেন্ট, তুমি বলো হাউ আর ইউ। মানে আপনি আপনি এখানে কি করে এলেন? ইউ আর ইন দ্য ফ্রিগিং হসপিটাল ব্রো, রিমেম্বার? অ্যানিভার্সারি, গাড়ি অ্যাক্সিডেন্ট, তারপর ব্ল্যাক আউট, নাও ওয়েলকাম ব্যাক। আর ওরা? চন্দ্রবিন্দু বলতে কি মাথায় আসে, বাংলা ব্যান্ড নাকি ক্যাওড়া চলা? না 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 না, এটা হতে পারে না। ভূতনে দাঁড়িও, সিকিউরিটি সিকিউরিটি সিকিউরিটি। উত্তেজনার বশে জ্ঞান হারায় বিক্রম। এই ঘটনার 1 সপ্তাহ পর বিক্রমকে রিলিজ করা হয়। এখন ওর সঙ্গী বলতে একাকিত্ব, তীব্র বেদনা আর একটা ওয়াকিং স্টিক। এই একাকিত্বের অবসান ঘটাতে একদিন বিকেলে ঈশানীর সাথে দেখা করলো বিক্রম। কি রে, চুপ করে বসে আছিস, একটাও কথা বলছিস না? আসলে বাড়িতে তো সারাদিন চুপ করেই বসে থাকি, তাই অভ্যেস হয়ে গেছে। বিক্রম দেখ, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? তোর এখনো মনে হয় ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট? ইট ওয়াজ আ কোল্ড ব্লাডেড মার্ডার ঈশানী, তোর ফিলিংস এরকম আচমকা বেরিয়ে এসে বিক্রমের খুবই খারাপ লেগেছিল, কিন্তু ও প্রতিজ্ঞা করে ফেলেছিল যে ওর সাথে যারা অন্যায় করেছিল তাদেরও শাস্তি দেবেই। এই সব ভাবনা চিন্তা করতে করতে নিজের ফ্ল্যাটের দরজার সামনে কখন এসে পৌঁছেছে খেয়ালই করেনি। লাইট জ্বালিয়ে আটকে ওঠে বিক্রম। আরে আপনি, আপনি সেই হসপিটালে এসেছিলেন না?
Brother, brother, relax. Relax? I'm gonna call the police, huh? Hey, no. Dekho, dekho. I am unarmed. Okay? Just let me speak. First, tell me who are you? Apni ki kore bhetore dhuklen? Okay, okay, bolchi. Brother, tumi bosho age. Good. Okay. So I'm Maverick D'Souza. And well, I'm here to help you. Help me? Can I? Let's say I have a dark history and I want to cleanse off the sins of my past. Kintu avenge korte chao nijer family death? Ha. Mane yes or no? But aapne kintu thik chilla na? Bro, yes or no? Yes, yes, I want to. Good. Ebar dekho brother. Lakshman ar oi Oindrila ke marte hole ওদের হ্যাং আউটস ডেইলি রুটিন সবটাই জানতে হবে রাইট হ্যাঁ কিন্তু এই তুমি না খুব কিন্তু কিন্তু করো কিছুই না দুজনে একসাথে বেরোবো স্টপ করব তারপর কি সময় বুঝে কিন্তু আবার না না শুনুন শুনুন আপনি আমায় হেল্প করছেন সেটা না হয় বুঝলাম কিন্তু যদি ফাঁসিয়ে দেন হাউ ক্যান আই ট্রাস্ট ইউ I too am a victim, bro. Bujhle? Ami tomake shob bolbo amar byapare. But only after we finish them. Right? Okay. Ta kobe theke kaaj start korbe? Kobe? Right now. Dude, right now. Lakshman rate kothay jay? Tomakeo to okhane ekdin niye giyechilo. Ki jayni? Ha, ta to principal. তুমি কি করে জানলে উফ জিপিএস লাগানো আছে তোমার বেল্টে চলো তাহলে বেরোনো যাক চলো প্রিন্স বাড়ির উদ্দেশ্যে রওনা হয় দুজন এই আগন্তুকের সাথে কাজ করতে প্রথমে সংকোচ বোধ করলেও পরে বিক্রম ভেবে দেখে ওরা কিছুই ভাড়া পাবে তাই মনে আর কোনো দ্বন্দ্ব না রেখে পা বাড়ায় বিক্রম প্রিন্সিপাল বলছে নিরাশতে হয়নি ওদের নেশায় চুর হয়ে বন্ধুদের সঙ্গে ঠাট্টা করছিল লক্ষ্মণ সিং লক্ষ্মণকে উঠতে দেখে বিক্রম বলে উঠল এ আবার কোথায় পালাচ্ছে আমি দেখছি এই বলে ম্যাভরিক লক্ষ্মণের পিছু নিল লক্ষ্মণ সিং নেটওয়ার্কের খোঁজে বাইরে বেরিয়ে এসেছে রাত তখন অনেক হয়েছে রাস্তায় লোক চলাচল নেই পিছন থেকে কেউ ডেকে উঠল লক্ষ্মণ সিং ঘুরে তাকাতে গুলি চলল লক্ষ্মণ সিং এর বুকে আর এতটাই মিলিয়ে যায় রাতের অন্ধকারে সেদিন ফ্ল্যাটে ফিরতে বেশ রাতই হয়েছিল বিক্রমদের পুলিশ এসে ক্রাইম সিন রিপোর্ট নিয়ে তারপরে সবাইকে ছাড়ে ফিরে এসে বিক্রম বলে একাই কাজটা সেরে ফেললে হোয়াট তুমি কি মনে করো আমি আমি খুনটা করেছি আমার কাছে কোনো আর্মস ছিল না ওকে তাহলে কি করে বলো খুনটা আমি জানি না বিক্রম আই জাস্ট ডোন্ট নো বিলিভ মি প্লিজ এরপর আর কোনো কথা না বলে বিক্রম নিজের ঘরে চলে যায় ম্যাভরিক পেছন থেকে বলে উঠল আমি সোফায় শুয়ে পড়লাম তাহলে গুড নাইট হ্যান্ড উই শুড থ্যাংক দ্য সেলেন্ট কাজটা ইজি করে দেওয়ার জন্য পরের দিন ব্রেকফাস্ট টেবিলে ম্যাভরিকে দেখা না পেয়ে বিক্রম একটা চিন্তায় পড়েছিল কি যে করে সারাদিন কোথায় যায় অ্যাটলিস্ট বলে তো যাবে ফোন বেজে উঠল বিক্রমের হ্যালো ও ঈশানী হ্যাঁ বল কি ভাদুরী
খুন হয়েছে? কখন? ও দাঁড়া, নিউজটা দেখি তাহলে। নিউজ চ্যানেল খুলতেই স্ক্রলে দেখতে পাবো। মর্নিং ওয়াকে বেরিয়ে খুন ডাক্তার। বিক্রমের আনন্দের চেয়ে কৌতূহলটাই বেশি হয়েছিল। কাল লক্ষ্মণ সিং, আজ ভাদুরী, একটা রাতের ইন্টারভেলে দুজন খুন, কি করে? আর সবচেয়ে বড় কথা, কে কে করছে? আমি নই। হ্যাঁ, ম্যাভরিকের অকস্মাৎ আগমন। উফ, ভয় খাইয়ে দাও। এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, ওয়াশরুমে। সকালবেলা কি মানুষ সেখানেও যেতে পারে না? সিরিয়াসলি, জানো কি হয়েছে? ইয়া ভাদুরি তো শর্ট ডেড। কিন্তু আবার কিন্তু, কাম অন, সামওয়ানস ডুইং দ্য জব ফর আস। দেয়ার ইজ নো আস, ওকে? ফার্স্টলি ট্রান্সপারেন্সি চাই। আর আমি জানিও না তুমি আমায় কেন হেল্প করছো। কারেকশন, আই হ্যাভেন্ট হেল্প ইয়েট। নট অ্যানাদার ওয়ার্ড, ম্যাভরিক। বিক্রম দরজাটা খুলে একেবারে স্তব্ধ হয়ে গেল। সামনে দাঁড়িয়েছিল সাদা পোশাকে ইন্সপেক্টর অম্বিকেশ চ্যাটার্জি। ডক্টর বিক্রম মুখার্জি? হ্যাঁ বলুন। ভেতরে আসতে পারি? হ্যাঁ প্লিজ আসুন। একাই আছেন? না, ওই যে টেবিলের পাশে আমার বন্ধু বসে আছে, ম্যাভরিক ডিসুজা। কিন্তু টেবিলের আশেপাশে ফাঁকা চেয়ার ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছিলেন না ইন্সপেক্টর চ্যাটার্জি। আজ কটায় উঠেছেন সকালে? এই কিছুক্ষণ আগে। নিউজটা একটু বন্ধ করবেন? হ্যাঁ হ্যাঁ শিওর, ম্যাভরিক বন্ধ করে দাও। কিন্তু টিভিটা চলতেই থাকল। কি হলো ম্যাভরিক? বললাম যে বন্ধ করে দাও। থাক থাক, অনেক নাকাম হয়েছে। ডক্টর মুখার্জি, আপনি আমাদের সাথে আসবেন। উই সাসপেক্ট you are somehow involved in the murders of Lakshman Singh and Dr. Oindrila Bhaduri. Kintu ami Maverick, kichu bolo. He is not there, doctor. Now stop it. But Maverick, you scoundrel, Maverick, kichu bolo. Bondhur greftarer khobor pe police station e chole jay Ishani. Shekhane inspector er sathe dekha kore case er kholasha hoy. ও, আপনি ওনার ফ্রেন্ড? হুম ইন্সপেক্টর, ও যে এমনি জঘন্য কাজ করবে তা আমি ভাবতেই পারিনি। ওয়েল, উনি পাতলি কাজটা করেছে। অর লেটস সে মেন্টালি ডক্টর মুখার্জি কিছুই করেননি, কিন্তু ফিজিক্যালি উনি কাজটা করেছেন। মানে? অ্যাকচুয়ালি ডিউ টু মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ট্রমা ডক্টর মুখার্জি হ্যালিউসিনেট করে একজন পার্সোনালিটিকে তৈরি করে। ইমাজিনারি বলাই বাহুল্য। আচ্ছা, ম্যাভরিক ডিসুজাকে চেনেন? না তো। সেটাই তো স্বাভাবিক, কজ হি ডাজ নট এক্সিস্ট, ডক্টর সেন। ম্যাভরিক ডক্টর মুখার্জির ইমাজিনারি কম্প্যানিয়ন। এটা শোনার পর ঈশানি নিজেকে আর ধরে রাখতে পারেনি, বাঁধ ভেঙে বেরিয়ে আসে চোখের জল। একদিকে বন্ধুরা কঠিন মানসিক রোগ, আর অপরদিকে খুনের অভিযোগ। সারাদিন আর হসপিটালে যায়নি ঈশানি। রাত্রে আর্জেন্ট একটা কল আসে বলে অনিচ্ছা সত্ত্বেও বেরোতে হয় ওকে। সব দিক সামলে কেবিনে বসার সুযোগ পায় ঈশানি। উফ বাবা, মিটলো। দরজায় একটা আলতো টোকা পড়ে। কে? ম্যাডাম, ইয়ে আমি রাকেশ। ও এসো। রাকেশ ঢুকে চুপ করে দাঁড়িয়ে রইল। কি হলো, কিছু বলবে? হঠাৎ রাকেশ দরজাটার ভেতর থেকে দাঁড়িয়ে গেল। আই, এই কি কি করছো? চুপ চুপ, একটাও কথা না। রাকেশের হাতে একটা পিস্তল দেখা গেল। আমি কেন জানতে চাইছেন? ভাবুন তো ম্যাডাম, ভাবুন। কিন্তু আমি তো কিছু না করেছেন। আপনারা সবাই মিলে আমার বউকে মেরেছেন।
বউ? হ্যাঁ বউ। ঠিক 5 বছর আগে কোন একদিন খুব পেটে ব্যথা উঠেছিল জানেন, এই এই আপনাদের এখানেই নিয়ে এসেছিলাম, কিন্তু ইয়ার জন্য ডাক্তার না ওকে ওকে আমার কাছে ফিরিয়ে দিতে পারেনি। আর তার উপর ওই ভেজাল ওষুধের চক্র চালাতো ওই ভাদুরি, আর 2 নম্বরই ব্যবসা করতো ওই লক্ষণ সিং। শেষ করে দিলাম দুটোকেই, শেষ করে দিলাম। আর ধরা পড়লো কি জানেন, ওই 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 অঙ্কনের ডাক্তারটা। এবার আপনার পালা ম্যাডাম, এবার আপনার পালা। দেখো রাকেশ, ব্যাপারটা একটু বোঝো। বুঝবো কি বুঝবো, যা বোঝা সেই দিনই বুঝে গেছি, যেদিন যেদিন ওকে আপনারা আমার কাছ থেকে ছিনিয়ে নিলেন। তাই তো সর্বস্ব ছেড়ে দিয়ে এই এখানে ওয়ার্ড বয়ের চাকরিটা নিলাম। এবার আপনি বুঝলেন? হ্যাঁ রাকেশ, প্লিজ কাম ডাউন। এই যে বেশি ইংলিশ হারবেন না তো, এই আমার আমার ক্লাসটা পড়তে দিন না, আর আরো অনেকজন পড়ে আছে তো লাইনে। এই নিন্দু ম্যাডাম বেশি কান্নাকাটি না করে না এবার হাসি মুখে গুলিটা খান। হঠাৎ বিকট শব্দ করে দরজাটা ভেঙে গেল। ইন্সপেক্টর চ্যাটার্জি ঢুকে পড়ে রাকেশের মাথায় প্রচন্ড জোরে পিস্তলের আঘাত দিয়ে মাটিতে শুইয়ে দেয়। ম্যাডাম আপনি ঠিক আছেন তো? উফ অফিসার, আপনি বাঁচালেন। আরে রিল্যাক্স রিল্যাক্স, আপনি বসুন। এই একে তুলে নিয়ে যাও। আচ্ছা আপনি কি করে বুঝলেন? অ্যাকচুয়ালি ইট ওয়াজ মোর অফ অ্যান ইনস্টিংক্ট দ্যান ডিডাকশন। যে ফ্রিকোয়েন্সিতে মার্ডার্স গুলো হচ্ছিল তাই ভাবলাম আপনার কাছে একজন গার্ড রেখে যাই। এসে দেখলাম কেবিন বন্ধ আর ভেতরে এই ড্রামা চলছে, তাই আর ডিস্টার্ব করিনি। মানে আপনি বাইরে দাঁড়িয়ে সবটা শুনছিলেন উইথাউট টেকিং এনি অ্যাকশন? আরে এই তো অ্যাকশন নিলাম, ফাইনালি উই ক্যান সে দ্যাট দ্য কেস ইজ সলভড। আর বিক্রম, ডক্টর মুখার্জি ইজ আন্ডার থেরাপি রাইট নাও, হোপফুলি হিল রিকভার সুন। আচ্ছা ম্যাডাম একটা জিনিস খেয়াল করেছেন? কি বলুন তো? দ্য এন্টায়ার থিং ওয়াজ ডিক্টেটেড বাই লাভ। এল ফর লক্ষ্মণ, ও ফর ওয়েন্ড্রিলা, ভি ফর বিক্রম অ্যান্ড ই ফর আর কমপ্লিট করতে হবে না। আচ্ছা বেশ, গুড নাইট ডক্টর স্যার। আরে বাহ, মানে গালিগালাজ করছেন নাকি? না না বেশি কিছু না, গুড বাই টিল উই মিট অ্যাগেন। যাক তাহলে আবার দেখা হবে।